সারারাত কুকুম কুম করে বাইরে লুলা বানা হারাবো কথা ঠিক না বেঠে পরের দিন সকাল দশটায় গেছে কায় কাউশের বাড়ি আবদুল্লাহ আবদুল্লাহ তো বুঝে লাইছে ও কি কইব আকানাদায় কি কইব আবদুল্লাহ তুই জিগা বি বাগ মারছে কি দিয়া তোর গোরার ডিমের মন্ত্র দিয়া না আটটা দেশ মিলে একটা রাষ্ট্রের নাম ছিল শাম সেটা এখন ফিলিস্তিন এই আবদুল্লাহ ফিলিস্তিনি জন্ম নিয়েছে কষ্ট হইতেছে রেডি আব্দুল্লাহকে আর একটা জন্ম আবার হবে ইনশাল্লাহ ফিলিস্তিনে আবার জন্ম হবে আবার জন্ম হবে ইনশাল্লাহ আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবে শুধু আপনার আমার একটু সহযোগিতা দরকার বাগমার্সি কি দিয়া হ্যাঁ তোরটা দিয়া না তা কাটা দিয়া আমার উস্তাদটা দিয়া তোর উস্তাদ কই তো বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ নামে শুরু করছে এরই নিয়ে গেছে চলে তুই সিএমবি তুই এই কাজ করছ তলে তলে চল রাজদরবার নিয়ে যাবো আব্দুল্লাহকে পালে যা তো রেডি রেডি আব্দুল্লাহ একবার শুধু বললেন মালিক বেইমান বলে আমার কথা ফাঁস করে দিবে ওরে তুমি ধরো খুস দিয়া দি খুস বদানি ধরো ওরে ওর শরীরটা ধরে ফেলো বলতে দেরি আছে আর গিরার আডু মাডু ফুটাইতে দেরি নাই এই প্রত্যেকটা গিরার মধ্যে কিন্তু গাম আছে গাম সিনির নি চাষা ওই যে এখন চেয়ারম্যান হয়েছেন চেয়ার ধরে নামাজ পড়েন হালাকে তোমার একজন লাডি একটা হাতে থাকলে চাষা আর গুতায় 10 গ্রাম সোজা ছিল আজকে সিজার গিরায় জোন নাই হারতেও পারে না চেয়ারে নামাজ পড়ে এই গিরার মধ্যে আমার আল্লাহ কতগুলা গাম দিয়া দিছে প্রত্যেকটা শরীরের মধ্যে 7000 জায়গায় গাম আছে কত জায়গায় তাফসীরে কুরতুবীর মধ্যে দেখবেন এক আঙ্গুলের ভিতরে 7 জায়গায় এই যে এক জায়গায় এখানে গাম আছে এই যে আরেক জায়গায় গাম আছে এই যে আরেক জায়গায় গাম আছে এইখানে গাম আছে আডা আডা সুপার বলু না গিরিস গিরিস আল্লাহর দেয়া গিরিস বাজান রে যদি সত্যিকারে একটু গিরিজ নষ্ট হয়ে যায় এই হাত দিয়ার ভাত মাকায় খেতে পারবেন না কাঁচা চামিচ হয়ে যাবে কাটা চামিচ খালি এই কোণার এখান থেকে খালি এই যে এর মধ্যে যে কতগুলো পাউডার আছে নালসে নালসে ভিটামিন এইটা খালি হুগায় যাবে এক জায়গার থেকে হুগায় দিবে এই হাত আর কাজ হবে না প্যারালাইজ কথা কর না কে যখন আব্দুল্লাহ কইছে আল্লাহ আর গিরার আড়া হুগাই দাও আব্দুল্লাহ কাম হয় না এটা কাম হইব না কই কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক এখনই ভালো হয়ে যাবে টোকা দিছে ভালো হয়ে গেছে জোরে 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 ওই ইসলাম এখন আসে না নাই এই ওয়াজ কোরআনে আসে না নাই ওই আল্লাহ এখন আসে না নাই না ইসরায়েলে ডরে ঘুমায় রেডি রেডি টাকা ভাই দেখি আমান কেমনে ধ্বংস করবি ইসরায়েল কুত্তা বাহিনী কেমনে ফিলিস্তিন ধ্বংস করবি কিয়ামত পর্যন্ত সম্ভব নয় আব্দুল্লাহ তুই যখন আমার ভালো করে দিলে আমি বুঝছি তোর ধর্ম সত্য আমি ইসলাম কবুল করব না কিন্তু আমি তোর কোনো ক্ষতিও করব না তুই আমার কাছে টাইম দিতে হবে না পুরাটা আমি আব্দুর রহমানের কাছে দে
বজন রে আব্দুর রহমান যাইতেছে রাস্তা দিয়া আব্দুল্লাহ হঠাৎ করে একটা কুষ্ঠ রোগী দাঁড়ায় বলে আব্দুল্লাহ রে কি শুনছি গত সপ্তাহে তুমি বাঘ মেরে ফেলেছো যেই হাত দিয়া বাঘ মারছো ওই হাতটা যদি আমার অসুস্থ শরীরে একটু স্পর্শ করতে আমি ভালো হয়ে যাইতাম আল্লাহ আব্দুল্লাহ বলে বাঘ আমি মারি নাই মারছে কে 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 সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী বলে ডায়াবেটিসের কারণে আমার শরীরে পছন্দ হচ্ছে যখন আমি জানতে পারলাম সত্যিকারে আপনার হাত দিয়ে পেরেছেন বলেন আমি মারি নাই মারছি আমি কিন্তু শেষ করে দিছে আমার আল্লাহ আপনি যদি কালেমা পড়েন আমি আপনার কুষ্ঠ রোগ ভালো করে দিব আল্লাহর হুকুমে এই কথা বলে শরীরে একটা মোসা দিলেন বাবা মাসাহ করে দিলেন মাত্র কয়েক মিনিটের ভিতর আল্লাহ ভালো করে দিলেন বলে দিলেন তুমি দাওয়াত তাবলীগের কাজ শুরু করে দাও সবাইকে বলবা আব্দু আব্দুল্লাহ আমার ভালো করছে কিন্তু মনে মনে রাখবা কে ভালো করছে পরের দিন আবার একটা বন্ধু আসছে কানা মানুষ বলে আব্দুল্লাহ কুষ্ঠ রোগী ভালো করছো ইমানের ভিতরে হাজার হাজার এবার তুমি আমারে ভালো করে দাও আব্দুল্লাহ বলে চোখের আলো আমি দেই না কে দেয় ইমান আনো চোখের আলো ভালো হয়ে যাবে আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে একটু লবণ বাবা লালা লাগায় দিলেন 30 সেকেন্ডে ভালো হয়ে গেছে ওবাদান আব্দুল্লাহর সমস্ত প্রশংসা পুরাই আমানের মধ্যে ছড়িয়ে পড়েছে ইন দি মিন টাইমে বাচ্চা বলতেছে এত মন্ত্র যখন এই কায় কাও শিখাইছে বেতন আরো বাড়া বলেন নাই আব্দুল্লাহ হাসার কা দে বেতন বাড়াই কা শয়তান কা আজকে রেডি হন এখন শুধু হয়ে যাবে আব্দুল্লাহকে ডেকে ডেকে বলতেছে ইসুফ জুনস আব্দুল্লাহ এটা কথা কই কি তুই এত মানুষের কুষ্ঠ রোগী ভালো করলি চোখের আলো ফিরাই দিলি তুই জানস না আমার ঘনিষ্ঠ বন্ধু অর্থমন্ত্রীর দায়িত্ব যে আছে আগলুস হ্যাঁ চোখটা ভালো করে দে না আব্দুল্লাহকে আপনি জানেন এতদিন পরে একটা দাবি রাখছেন আমাকে চোখ ভালো করে দেন ঠিক আছে রাইস 12টার পরে আমার রুমে পাঠাই দিয়ে এবার রেডি হবে তো রাত 12টা পাঠাই দিন আমার রুমে এই যে কেবল শুরু চলে যাইস আমার ছেলের ঘরে ইনশাল্লাহ তো কয় না ভালো হয়ে যাবে গুরুর দোয়ায় ভালো হয়ে যাবে আব্দুল্লাহ ঘরে ঢোকার সাথে বলছে চাচা চক্ষু আলো ফিরে চান কয় হ্যাঁ তুমি কইও না আমার বউর কাছে দাম পাই না আমার বই আমার দেয়ার বেড়ারি কয় একটা ভালো আর একটা খারাপের লেগে আমার দেয়ার বেড়ারি কয় আমি বুদ্ধি হলে কি হয় আমার কোনো দাম না হয় আমার দেয়ার বেড়ারি লেগে আমি কয় আপনি এখন পুরো দুই ব্যাটারি হয়ে যাবে চার্জ ফুল দিয়ে দেবো وعملوا الصالحات فلهم أجر غير ممنون يا الله كنا سننا وتقول لك أمان القرآن له ملك السماوات والأرض ولد يا أسمان زمين الملك كوسكي إذا دي بواندو كنا جدي إيمان أنا سوكالة بالو فيربيا بابين চোখের আলো দিয়ে কথা ঠিক আছে ইমান আনলাম কিন্তু তোর বাপ যদি জানে তোরে তো মারি লাগবো আমারও মারবো ইয় হে ইয় মি তো হু আলা কুল্লি শাইইন কাদির মারার মালিক যিনি জীবন দেওয়ার মালিক তিনি আপনি চিন্তা করেন না তিনি আপনারে বানিয়েছেন এই বাচ্চা আপনাকে বানায় নাই তাহলে দেশ চোখের আলো ফিরাই দে যদি পার দিতে পারো তুই যা কবি তাই শুনবো জোরে 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 বাজান্দি আব্দুল্লাহ গালের মধ্যে একটু লালা নিয়ে চোখের মধ্যে মাত্র দেড় সেকেন্ড বাবা এইভাবে চেপে ধরলে
30 সেকেন্ড পরে ছেড়ে দিয়ে বললেন চাচা দেখেন তো ও বাজান যেই চোখ দিয়ে জীবনে কোনোদিন কোনোদিন আম কদবেল কাডাল কমলা দেখে গাইতে পারে নাই আমার মালিক মাত্র 30 সেকেন্ডের ভিতরে চোখের আলো ফিরাই দিয়েছে এবার আব্দুস লাভ দিয়ে দাঁড়ায় বলে আব্দুল্লাহ রে যেই মালিক আমার চোখের আলো ফিরাই দিছে জীবন দিব ঈমান দিব না সারা রাত চাচাবাতি যাই ইবাদত করলেন সকাল বেলা বাবা জুব্বা পড়িয়া বড় একটা পাগড়ি মাথায় দিয়া ধরেন এক সিলে লাগাইছে তিন দিন সরমুনায় যাই আল্লাহর লিয়ে যায় না পাগড়ি ছাড়া নামাজ পড়ে না এক সিলে লাগাই আল্লাহর বান্দা কত সুন্দর হয়ে যায় ঠিক না ভিডিও অনেক জায়গা আছে সিলের বিরুদ্ধে কত আছে না মসজিদে গেলে মসজিদ দোয় জুতা দিয়ে বাইরে এত মাজার আড্ডু শুধু এলাম হারামির ঘরে হারামি কথা গান কথা কন না গান ও সিল্লাই তো যাও না নামাজ পড়াও যায় বন্ডর কাছে সারা রাত কুকুম কুম করে ধুই বাইরে লুলা বানা হালাবো কথা ঠিক না ঠিক ওই জায়গা কাকু কাকু মাটি নাকি আমি আর রজি করব না 30 সেকেন্ডে বলেন আল্লাহু আকবার বলেন তো যাদের বয়স হয়েছে তারা যাবেন আমার কোনো কষ্ট নাই তবে একটা কথার উত্তর দেন ওই আল্লাহ এখন আছে না নাই ইবাদত করবেন কা আল্লাহ না বাবা কার লেন নাদউ মিন দুনিহি ইলাহা লাকাদ কুননা ইদান শাতাতা ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেন এই মাথাটা একমাত্র আমার সামনে নত হবে পৃথিবীর কারো সামনে নয় আল্লাহু আকবার বলতে পারে না পীরের সামনে মাজারের সামনে আরে বাবা রে বাবা মাথা নত করে দেয় কি খবরদার এই মাথাটা শুধু আল্লাহর জন্য খাস ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আর মাত্র 2 মিনিট কথা বল তাকাই দেখো আব্দুল্লাহ কি করা যায় কত বাবা কি আর করবেন কার যাই আছে কলার ধরবে এই সব জন্য আসলে কলার ধরবেন মানে কি চাপ ও এই ইয়ামানের মানুষগুলোর অন্ধ করে রেখেছে একজন জন্ম নিয়েছে মরবে একদিন সকালবেলা যায়া বন্ধুর কাছে কয় দোস্ত চোখ তো ভালো হয়ে গেছে বাহ আমার আব্দুল্লাহর কত ক্ষমতা জ্যোতিষীর কত ক্ষমতা চোখটা উল্টে বলে তোর আব্দুল্লাহর ক্ষমতা না জ্যোতিষীর ক্ষমতা না আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম যখন শুনায় দিছে গো বাচ্চা চোখ খারাপ হয়ে গেছে হে দোস্ত তুই কি পড়স যা পড়ছে এটাই সত্য বাজান দে আপনাদের জানা আছে উলামায়ে ইকরাম যখন জিজ্ঞেস করছে তোরে শব্দগুলা কই পাইছে আব্দুল্লাহ আব্দুল্লাহ কই পাইছে আব্দুর রহমান কই পাইছে আব্দুল জব্বার কই পাইছে আব্দুল করিম কই পাইছে আব্দুল খলিল কই পাইছে আব্দুর রহমান কই পাইছে আব্দুর রহিম কই পাইছে নবী ঈসা আলাইহিস সালাম ঈসা নবী কই পাইছে ইনজিল কিতাবের দ্বারা আমার মাওলার কাছে আল্লাহু ফজর বলতে হবে যেই বাইতুল মুকদ্দাসের ছাদের থেকে ঈসা নবী আসমানে চলে গেছে সব আব্দুল্লাহর বাহিনীকে অ্যারেস্ট করা হইল বাজান জেলখানা ভরে ফেললো এখন আলেম আলামা দিয়ে যেমনে জেলখানা ভরে ফেলছে ও বাজান পরিবারের মধ্যে একটা এত সুন্দর জান্নাতি রাবিয়া বসছি বাবা ফতোয়া তো আপনারা ঠিকই দিছেন কোন জায়গা কি বলতে হবে বুঝা লাগছে না আলহামদুলিল্লাহ বলতে পারেন না একটা পতিতা নর্তকী যদি বাজান রে জেলখানার থেকে বাবা করে উঠায় হাতে একটা হ্যান কামড় নাই হালাকি আলেম ওলামাকে যখন জেলখানায় উঠে জেলখানার থেকে করে উঠে মনে হয় সবচেয়ে বড় ফাঁসির আসন এই দুঃখ কার কাছে বলবো বাবা আল্লাহ ছাড়া কারো কাছে বলার জায়গা নাই আল্লাহ তুমি দেখে রাখো
উমাজার সব আব্দুল্লাহর বাহিনীকে জেলখানা পরে ফেলল মন্ত্রী ক্যাবিনেটে পরামর্শ করল এদেরকে কেমনে মারবা বলতেছে একটা দুইটা সুরাত বিশাল বড় গর্তকরণ করে আগুন জ্বালান জ্বালাইলাম কলার ধরে জিজ্ঞেস করবেন তুই কি আব্দুল্লাহর বাহিনী না বাদশার বাহিনী যদি বলে আমি আব্দুল্লাহর বাহিনী ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে দিবেন 10টা মারলে 10000 ভালো হয়ে যাবে মৃত্যুর বয়স সবার আছে বাজান কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমান ঢাকায় দেখো তাদের ঈমান তো আজ থেকে হাজার হাজার বছর থেকে পাক্কা ঈমান ও বাজান শত শত আব্দুল্লাহর মাজার মধ্যে রশি লাগায় যখন টেনে টেনে আগুনের মধ্যে ফেলে আগুনের মধ্যে পড়ে আরেকজন হাসে আর কয় দস্তু তোরা ডরাইস না এটা আগুন না ইব্রাহিম নবীর জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান আল্লাহু তাকবীর এই যুবক তাড়াতাড়ি ডাকমান দিকে তাকাও তাই না যখন আগুনের মধ্যে ফেলে আল্লাহ সেই কথা কোরআনে কইতাছে এই যে শুরু কুতিলা আসহাবুল উখদুদ النار ذات الوقود তাই না যখন আগুনের মধ্যে ফেলতেছে আল্লাহ কোরআনে বলতেছে কুতিলা ও নবী মুহাম্মদ ওগো মারার জন্য যখন আন্নারি দাতিল ওয়াকুদ শয়তানগুলা বসেছিল তাই না আব্দুল্লাহর বাহিনী আগুনের মধ্যে ফেলাইতেছে তার আগুনের মধ্যে পুড়িয়েই বলেটা ইব্রাহিম নবীর জান্নাতের বাগান এত সময় তাই না ফেলাইছে এখন তাই না ফেলায় না সবাই কই পড়লি তো জান্নাত দেলা এখন আর বাচ্চা ধরে রাখতে পারে নিজের ইচ্ছায় লাভ দেয় এখনকার কি বুদ্ধি দিছিলে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাদলুস কইছিলে আগুনে ফেরে ডর দেখাইলে বুঝি ভুলে যাবে কই দিয়ে হানে নিজ ইচ্ছে কিন্তু পরে নিবে তো গোড়ার আগুন নিবে তাড়াতাড়ি নাহলে সব দেখো গা আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে এখানে থাক আল্লাহ চাই তা আবার হবে ইনশাল্লাহ বলেন আবার আসবো তো নাকি আরে কালকে আসি তো রেডি রেডি যে জাতি নিজের ইচ্ছায় আগুনের মধ্যে লাফায় পড়ে ঈমানকে তাজা করতে জান্নাত পাওয়ার জন্য ওই জাতি থেকে ফিলিস্তিন থেকে ফিলিস্তিনি মুসলমানকে হটানো যাবে না এই আগুন নিবা নিবাই দিছে এখন কয় কি এইভাবে মারা যাবে না শুনেন কেউ আর মাইরেন না সব জেলখানে থাকুক এক আব্দুল্লাহর মারেন সব শেষ আব্দুল্লাহর মারবি কেন পাহাড় উড়ান পাহাড়ে আব্দুল্লাহ উড়েছে ধাক্কা দিয়ে ফেলায় মেরে এলে 7000 ফুট উপরে উড়েছে আব্দুল্লাহ কে আল্লাহ তুমি যখন আগুনে আমারে বাঁচাইছো আমারে তো আগুনে ফেলছিল এই দিক দিয়ে ফেলছে আমি ওদিক দুটি আয় বলছি তুমি দেখছো তুমি তো আমার বাঁচাইছো তাহলে পাহাড় দিয়ে আমার বাঁচাই কেন না আল্লাহ কয় তোরে ফেলাও না ফেলাইছে দুইটা পাকা লাগাই দিছে এই আব্দুল্লাহ যে বাইসা রয়েছে এই দৃশ্য দেখে আরো হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে এবার কইতেছে স্যার এটা কথা কই আরে পাহাড়েতে ফেলাইছি মরে নাই আরে এখানে নদীর মধ্যে ফেলাম যে দাঁড়াইতে পারবো না কই পাহাড়ের থেকে ফেলাইছে মরে নাই তো লয়ে যাও নদীর মধ্যে লয়ে গেছে ভূগর্ভ সাগরে এই যে সেই ফেরাউনের সাগর ওই সাগরের মধ্যে আবুল্লাহ আব্দুল্লাহ লয়ে গেছে স্টিমারে করিয়া আব্দুল্লাহ সাগরের নদীর মধ্যে দাঁড়ায় বলে মালিক রে অমানা কাউমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল আলিম আল্লাহি লাহু মুলকু সামাওয়াতি ওয়া লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম তুমি তো সব বিচার দেখতেছো আমারে আগুনের মধ্যে ফেলছে তুমি আমারে মারো নাই পাহাড় থেকে ফেলাইছে মারো নাই এখন পানির মধ্যে কি মারবা আল্লাহ কইতো দেখ না আল্লাহু ফেলছে ধাক্কা দিয়ে পানির মধ্যে সেকেন্ডের ভিতরে আল্লাহ সাগরের মধ্যে রাস্তা বানাই আল্লাহ আব্দুল্লাহ সাগরের মধ্যে নামে কয় টাটা তাহলে আমি আইতাছি 13 বছরের আব্দুল্লাহ এ যুবক ভাইরা কালিঘাটার আজকে তোমাদের কি নিয়ে মাসটা শেষ করব এ যুবক রে আব্দুল্লাহ হেঁটে যখন সাগরের কোলে চলে আসছে আব্দুল্লাহর এই দৃশ্য দেখে হাজার হাজার অমুসলমান মুসলমান হয়ে গেছে আল্লাহ করে বলে ওমা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আব্দুল্লাহর এই দৃশ্য দেখে আমি আল্লাহর পরে তারা শুকর প্রশংসা করে ইসলামের মধ্যে ঢুকে বলল বাদান প্রত্যেকটা জাতির মধ্যে এক একজন কূটনৈতিক শয়তান থাকে থাকে কি থাকে না জোরে বলেন থাকে কি থাকে না অনেক বুদ্ধিমান আব্দুল্লাহর ডেক দিয়ে ঘরের মধ্যে নেকি আব্দুল্লাহ জীবনে যদি একটা দুইটা বছর বাচ্চা তোরে খাওয়ায় থাকে তো তো পালক বাবা কয় হ্যাঁ একটা সত্য কথা ক কি
তোরে পাহাড় থেকে ফেলাইলাম মরলি না, আগুনের মধ্যে ফেলাইলাম মরলি না, পানির মধ্যে ফেলাইলাম মরলি না, একটা সত্য কথা কবি কি মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না, তোরে কি করলে মরবি দেখো। এবার কানবে আমার বাপের বাণী কথা না, ডাইরেক্ট কোরআন। আব্দুল্লাহ কে আমি মরলে কি তোমাদের সব শেষ, কই তুই মরলে আমরা ক্ষমতায় থাকতে পারবো? আব্দুল্লাহ বলি যদি আমি মরলে তোমরা ক্ষমতায় থাকতে পারো, একটা জিনিস মনে রাখো, এক আব্দুল্লাহ লোকান্তরে হাজার আব্দুল্লাহ আমাদের ঘরে ঘরে। কই তোর আগে মাইরা লই, তোর আগে ফাঁসি দিয়ে লই, আমারে মারলে বিপদ শেষ কয়। হ্যাঁ এবার আওয়াজ দিয়ে না, আল্লাহর কোরআনের কথা। আব্দুল্লাহ বলে আমি মরলে কি সব শেষ কয়, হ্যাঁ ইসলাম শেষ কয়, আমারে মারতে পারবা? কারণ আমাদের যেরকম শুক্রবার বাবা খ্রিস্টান ধর্মের রবিবার হলো তাদের উপাসনার দিন, পবিত্র দিন। এবার যা এখনো খ্রিস্টানদের রবিবার আর শনিবার রোজা রাখে বাবা, মনে রাখো পৃথিবীর কোন নবীর ধর্মকে বাবা শুক্রবার পবিত্র দিন বানাই নাই, একমাত্র আমাদের ধর্মের জন্য। তেরো বছরে আব্দুল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আমার মাওলার কালামকে জমিনে কেমনি প্রতিষ্ঠা করিয়া যায় রে। আব্দুল্লাহ বললেন আমি বললেই কি সব শেষ কয়, হ্যাঁ বলে আমার শনিবার দিন ফাঁসির মঞ্চ করবা করলাম, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম বলে একটা তীর নিক্ষেপ করবা, আমি মাত্র আধা ঘন্টার ভিতরে মরে যাব, শহীদ হয়ে যাব। কিন্তু আমার মৃত্যুর আগে কয়েকটা শর্ত আছে, কি আবার দূরে কাত নামাজ পড়তে দিবা, দুই নম্বর শর্ত আমার জনম দক্ষিণ মায়ের হাতের এক লোকমার খাবার খাবো, আমার মা কই গো, এই যে দুইটা মাস হইল আমার মারে তোমরা কোন কারাবন্দি করে রাখছো, আমার মা আমারে লালন পালন করে আব্দুল্লাহ বানাইছে, আমার মারে আমি দুই বছর কোলে ঘুমাইতে পারি না, ফাঁসির মঞ্চে ওঠার আগে একটা রাত আমি আমার মায়ের কোলে ঘুমাবো, আমি আমার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলবো মারে আমি আব্দুল্লাহ রে জন্ম দিয়া ভুল করস নাই রে মা, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, মা আমি আল্লাহর যা বলি তাই শুনে মা, এই রকম আব্দুল্লাহ তোর ঘরে আর জন্ম নিক আমি দোয়া করি মা, বাজানো কোন চিল্লাবার কান্না। আব্দুল্লাহর মাকে যখন আব্দুল্লাহর সামনে আনা হইল, মায়ের গলাটা জড়াই ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বলে মা গো মা, আগামী কালকে আমার ফাঁসির মঞ্চে আমি ঝুলব, মা তুমি কিন্তু আমার মাফ করে দিও, আমার দুধের দাবিতে ছেড়ে দিও মা, আমার বাবার খবরটা আমি জিয়ারাত করতে পারলাম, আমার বাবা সেই পরামপুর থানায় পড়ে আছে, আমার বাবার কবরের কাছে যে তুমি বেঁচে থাকলে বইল তোমার আব্দুল্লাহ জান্নাতে ঘুমাইতেছি। হে যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মতো যাদের মা নাই গো ভাই, আমার মা আমার দুনিয়া ছেড়ার আগে আমারে বলছিল এই আব্দুল্লাহর বয়স যেরকম 13, আমার বয়স ছিল 12 বছর কি 13 বছর, আমার মা বলছিল ইলিয়াস রে বাবা একটা কথার উত্তর দেখি, তুই জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না, আমি মা তোরে দুধের দাবি ছাড়িয়ে দিব। হে আমার কালিহাতির কুরিজার টুকরা বাজানডার রে, ওই গোপালগঞ্জের জমিনে আমার মা আমারে আলেম বানাবার জন্য কত কষ্ট করছে গো মা, ও মা যারা মহিলা প্যান্ডেলে বসে আছো গো মা, একদিন তুমি রঙিন শাড়ি পরে ঘরে আসছিলে বাসর করে, শত শত মানুষ তোমার দেখতে আসছিল, আব্দুল্লাহর বিবি আব্দুর রহমানের বিবি আব্দুল জব্বারের পুত্র বোধ একটু দেখে আসি, মার একটা দিন তোমার দেখার জন্য সব মায়েরা যাবে, সেদিনের রঙিন শাড়ি তোমার শরীরে থাকবে না,
সাদা কাপড় থাকবে মা সাদা কাপড় থাকবে মা হুমা তুমি ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের মতো আজকে নিয়ত করো মা আমি প্রতিদিন আমার মায়ের জন্য কাঁদি গতকালকে দুইটা প্রোগ্রাম ছিল বাবা লাস্টের প্রোগ্রাম রাত্র দশটায় উঠছি ওই যাত্রাবাড়ি বাজান রে মাউপাল যাত্রাবাড়ি যখন রাত্রে উঠছি ও বাজান কত যুবক লাফাইছে আর কানছে একটা যুবক ওয়াজের পরে জড়াই ধরছে এই কোরআন ধরে বলছি একটা মা আশি বছর বয়স হবে আল্লাহর জাতের কসম করে বলছি আমি যখন ওয়াজ শেষ করে বাবা বারোটার সময় রওনা দিছি একটা মা দৌড়ায় আসছে ইলিয়াজের সাথে আমি একটা মিনিট কথা কম এই কোরআন ধরে বলছি আল্লাহর জাতের কসম আল্লাহর কসম করে বলছি মাহবিল কমিটি ভাইরা আমার আগাই দিয়া যখন গাড়িতে উঠে দিবে ওই মালটা বাবা শ্বাসকষ্টের রোগী হাঁপাইতে হাঁপাইতে আমার সামনে গেছে খাবার দর্শে মনে হয় তার আপন সন্তান বুকের মধ্যে নিয়ে তার মাথাটা আমার বুকে রাখে কইলি হাজরে আমি তোমার মায়ের চাইতে বেশি বয়স বাবা আমার 82 বছর বয়স আমি তোমার ওয়াজ শুনি আর কান্দি আর একবার আল্লাহরে বলে রাখছিলাম আমার স্বামী নাই আমার সন্তান মারা গেছে আমি যদি ইলিয়াজের মুখখানা একবার দেখতে পারি আমি ইলিয়াজের কপালে একটা চুমা দিব বাজান আমি কসম করে বলছি আমার ওই মা আমার কপালে কালকে রাত্রে চুমা দিয়ে বলে আমি নামাজের পাটিতে করে যেমন আমার ছেলের জন্য দোয়া করি তোমার লাগেও দোয়া করি আল্লাহ তোমার মতো সন্তান সব করে ঘরে যাবি মায়ের সন্তান এত কাম করছ তুই বাবা যুবক বাইরে আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই যে আমাদের সানাউল্লাহ এই যে আমাদের সানোয়ার হোসেন সাইফি আমার মসজিদ থেকে আসছে বাবা আমার মা একদিন বলেছিল 12 বছর বয়স ইলিয়াস যে যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ মাদ্রাসা বানাইও বাজান 4 কোটি টাকা খরচ করে মসজিদটা বানাইছি এই যে তোমরা যে ওয়াজের হাদিয়াটা দাও এই ওয়াজের হাদিয়াটাও আমি আমার আল্লাহর ঘর নবীর ঘর মসজিদ মাদ্রাসায় লাগাই শুধু আমার সাথে একটা কথা বলো বাবা রে আপনার মা বাবাও তো অনেকের কবরে ঘুমায় আছে তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই জোরে বলো আছে না নাই তোমাদের চোখের পানি যদি আজকে কবুল হয় এই রাত 12টার সময় আমি ওয়াদা করে বলছি তোমার মায়ের কবর আজ এখন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার জোরে বলো তো আরো জোরে বলো ইলিয়াস রহমান জিহাদি এই যুবক এদিকে তাকা এই 12 বছর বয়সে আমার মায়ের এই কবরে দেখছি তোমার মায়ের এই কবরস্থানে এই কবরে শোয়াইছো এটা মাথা এটা পা 12 বছর বয়সে আমি আমার মায়ের এই কাপড়ে দেখে মাদ্রাসার ছাত্র ছিলাম বাবা একটা চিকিৎসার দিয়ে 2 দিন বেহুশ ছিলাম হসপিটালে সেলাইন লাগাই রাখছিল আমি সেই নিয়ে